এরপরে আমি আর কোনোদিনও মন খারাপ করব না। আর কেনই বা আমি মন খারাপ করব? আমি তো জানি আমার মা ভালো আছে, তাহলে আমি কেন শুধু শুধু কষ্ট পাবো? হীরা আম্মা, এই তেরি মন কা বাত নেই হ্যাঁ ঝিলিক বিটুয়া, তো মুহ সে হাসবি লেকিন অন্দর সে কাঁদবি। হ্যাঁ আমি জানি জানি আমি। না হীরা আম্মা, আমি আর কষ্ট পাবো না, আর কষ্ট পাবো না আমি। হ্যাঁ ঝিলিক বিটুয়া, তুই আর কষ্ট পাবি না, তুই আর কাঁদবি না। এতদিন পর্যন্ত তুই যা যা করেছিস তুই আর কিছু করবি না, একদম কষ্ট পাবি না। লেকিন হ্যাঁ, ও ফুলকি যদি তোর সামনে কখনো আসে না তুই আমাকে, আমি ওর সামনেই যাব না হীরা আম্মা। কিউ যাবি না, কিউ যাবি না তুই বলা? তুই জরুর যাবি, জরুর তুই যাবি। হ্যাঁ ও যদি তোর সামনে কখনো আসে তুই আমাকে বলবি। হ্যাঁ ওকে আমি দেখে লুব, হ্যাঁ উসকো ছড়ুঙ্গি নেই, বিলকুল নেই ছড়ুঙ্গি উসকো, তো দেখে লুব মনে দো উসকো। হীরা আম্মাকে যদি ফুলকি দেখে ফেলে তাহলে তো, তাহলে তো আমার বিপদ, হীরা আম্মার। ও যদি, ও যদি সবাইকে বলে দেয়। ঝিনিকারও তো মা ছিল না রে, ও তো আমাকে মাসি বলে ডাকতো। ওই ও তো তোর মতো নয়, ও আর যাই করুক, ও তো কোনোদিনও বিল্টুর ক্ষতি করতে চায়নি। বিল্টুকে ও নিজের থেকে বেশি আগলে রাখতো, ও নিজের ক্ষতি করে বিল্টুকে বাঁচিয়েছিল। আর তুই, তুই খুব ভালো তাই না ঝিলিক? তোর জন্য আমি এখানে থেকে গেলাম ঝিলিক, যাতে তোকে চোখে চোখে রাখতে পারি, যাতে তুই ওই বাড়িতে আর কোনো দিন ঢুকতে না পারিস, সে ব্যবস্থা এবার আমি করব। তোকে এখানে বাঁচানোর কেউ নেই। খাতায় কোয়েশ্চেনগুলো আছে টুকে নে। হ্যাঁ দাঁড়া বার করে দিচ্ছি। এই যে এই কোয়েশ্চেনগুলো। তোরা কি ওই মেয়েটাকে টাইট করতে চাস না? না আমি ভাবলাম তোরা যখন চাইছিস তখন আমার আপত্তি কিসে? আচ্ছা আমাকে বলতো তোরা ওই মেয়েটার সম্বন্ধে আর কি কি জানিস? কি আবার জানবো, একদিন আমাদের স্কুলের সামনে দিয়ে ওর মাকে একটা কাঠের জানলার উপর বসিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, সেই দেখে আমাদের অবনী স্যার, অবনী স্যারের খুব দয়া হয়ে গেল, ওকে আমাদের স্কুলে কাজে রেখে দিল, আরো কাজ করে, ব্যাস এটুকুনি জানি। ঝিলিকের মা? সেটা আবার কি? আমাকে দেখতে হবে তো। একদিন আমাদের স্কুলের সামনে দিয়ে ওর মাকে কাঠের জানলার উপর বসিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, না কালকের জন্য না, আজকেই দেখতে হবে। এখন তো সবাই ঘুমোচ্ছে, এখন গেলে কেউ টেরও পাবে না। Thank you.
গেট কি বন্ধ থাকে? ঝিলিকদের ঘরটা কোথায়? মেন গেটের বাইরে না ভেতরে? গেট যদি বন্ধ থাকে তাহলে দূর, দেখি তো। কে কে ওখানে? এ কি পড়ি, তুমি এইখানে এই সময়? না মানে খুব গরম লাগছিল তো তাই বাইরে এলাম। না পড়ি, তুমি এই সময় বাইরে যেতে পারবে না। কি হবে মিস, যাই না, অসুবিধার তো কিছু নেই, তাছাড়া ভয়েরও কিছু নেই। তাছাড়া ওই কালুদা, তারপর রান্নার লোক, ওর মেয়ে সবাই তো নিচেই থাকে, তাই না? হ্যাঁ তা থাকে। এই বিল্ডিং এ? না, ওরা থাকে সার্ভেন্ট কোয়ার্টারে, এই বিল্ডিং এর বাইরে। তাহলে ভয়ের তো কিছু নেই, একটুখানি ঘুরে আসি। ভয়ের কিছু নেই ঠিকই, কিন্তু নিয়ম নেই। তাছাড়া নিচে তালা দেওয়া থাকে, তুমি করিডোরের বাইরে যাবে কি করে? তবে তুমি করিডোরের ভেতরেই ঘোরাঘুরি করতে পারো, ঘুম পেয়ে গেলে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। ওরা সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, আর সেটা এই বিল্ডিং এর বাইরে? কি করে যাব? খুশি হব না কেন, খুশি তো হয়েছে। কই, তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। ও কিছু না, আমি জানি তুমি কি ভাবছো। জানো? জানি তো, তুমি বলেছি না আমি আর আগের মতো বাচ্চা নেই। তুমি ভাবছো তোমার দায়িত্ব আরো বেড়ে গেল, তাই না? একদম তাই, আমি এই কথাটাই ভাবছিলাম। কিচ্ছু চিন্তা করো না, দেখবে যা হবে ভালো হবে, আর তাছাড়া যা হচ্ছে তা তো ভালোই হচ্ছে। কলকি নিজে থেকে বোর্ডিং এ থেকে গেল, দেখবে তোমার একটা ভালো চাকরিও জুটে যাবে, আমার মেয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। মেয়ে? তুমি কি করে জানলে তোমার মেয়ে হবে? আমি চাইছি তাই। তুমি কেন চাইছো? কারণ এই বাড়িতে কোনো মেয়ে নেই। জানো আমি ঠিক করেছি, আমার যদি মেয়ে হয় আমি তাকে পুমুদির হাতে তুলে দেব। তুমি এত কিছু ভেবে ফেলেছো? তোমার কোনো আপত্তি নেই তো? সত্যি অনেক বড় হয়ে গেছো। আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত কিছু করেও কি পরির অভাব মিটবে? চলো 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 পাল্টাই।